মিলে গেছে ব্রাজিলের জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী স্বপ্নভঙ্গ হবে মেসির কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট কে হচ্ছে তা নিয়ে টুর্নামেন্টের শুরু আগে অনেক ভবিষ্যদ্বাণী করেছিল তবে হুবহু মিলে গেছে ব্রাজিলে এক জ্যোতিষীর প্রোডিকেশন এবার ফাইনালের ফল নিয়ে তা করা ভবিষ্যদ্বাণী সত্যি হলে কপাল পূর্বে লিওনো মেসি আর্জেন্টিনার এথর সোলোমের ভবিষ্যদ্বাণী সত্যি হলে কপাল পূর্বে আর্জেন্টিনার শিরোপা ব্রাজিল ফ্রান্স বত্রিশ দলে কাতার বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব লড়াই এখন টিকে আছে দুই দল আগামী রোববার আঠারোই ডিসেম্বর ফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ ঘিরে নানা ভবিষ্যদ্বাণী শুরু হয়ে যায় দুই সালে পল নামে এক অক্টোপাসের ভবিষ্যৎদানী মিলে গিয়েছিল এরপর থেকে প্রতি বিশ্বকাপে এমন কিছু দেখা গেছে এবারে বিশ্বকাপে ভবিষ্যৎদানী দেখা গেছে বিখ্যাত এক্সপোর্ট বিশ্ববিদ্যালয়ে এবার ভবিষ্যৎদানী করেছিল তবে র্যাঙ্কিং এর শীর্ষে থাকা ব্রাজিল বাদ পড়ে বেশিরভাগই পরীক্ষণই ভেসতে গেছে যদিও মিলে যাচ্ছে ব্রাজিলে ভবিষ্যৎদানী অ্যাথল সালমের করা ভবিষ্যৎদানী বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই সেটি সত্যি হয়েছে কোয়ার্টার ফাইনালে লড়াই ক্রোয়েশিয়ার কাছে ট্রাইবেকারের হেরে স্বপ্নভঙ্গ হয়েছে সেলেসাওয়াদের ব্রাজিল এই জ্যোতিষী আরো জানিয়েছিল আঠারোই ডিসেম্বর ফাইনাল খেলবে লিওনো মেসি আর্জেন্টিনা এবং দি ফিল্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ফের একবার ফাইনালে মেসি স্বপ্নভঙ্গ হতে চলেছে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স অ্যাথলসের সালম ব্রাজিলের দা লিভিং নস্টা নামে খ্যাত তার এমন অনেক ভবিষ্যদ্বাণী মিলে গেছে বর্তমান সময়ের ঘটনার সঙ্গে দাবি করা হয়েছে কোভিড উনিশ মহামারী রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এমনকি ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যু ফেলে গেছে তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী তাই তার প্রডিকেশন অনেকে বিশ্বাস করে থাকেন ধন্যবাদ খবরের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন